আসসালামু আলাইকুম আজগর হসপিটালের পক্ষ থেকে ব্যবস্থাপত্র প্রোগ্রামে আমি শাইলা সাবরিন দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আমন্ত্রণ উনত্রিশে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস উন্নত বিশ্বে মৃত্যুর সর্বাধিক দ্বিতীয় ঝুঁকির কারণ হলো স্ট্রোক সারা বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় এক কোটি সত্তর লক্ষ মানুষ নতুন অথবা পুনরায় স্ট্রোকে আক্রান্ত হয় তার মধ্যে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষ স্ট্রোকে মৃত্যুবরণ করে প্রতি চারজনে বর্তমানে একজন করে ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হচ্ছে আর এই স্ট্রোক নিয়ে আমাদের রয়েছে অনেক ভ্রান্ত ধারণা তাই আজকে ব্যবস্থাপত্র আলোচনা প্রোগ্রামে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রোক এবং এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আসপর আলী হসপিটালের নিউরোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট প্রফেসর ডক্টর নির্মলেন্দু বিকাশ ভৌমিক এবং কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা চলুন স্যারদের কাছ থেকে জেনে নেই স্ট্রোক বিষয়ে কিছু তথ্য কেমন আছেন স্যার জি স্যার ভালো স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে বিষয়ে জানতে চাচ্ছি স্যার প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি স্ট্রোক বলতে কি বোঝায় এবং স্ট্রোক সাধারণত কত ধরনের হয়ে থাকে স্ট্রোক মস্তিষ্কের রক্তনালীর একটি রোগ কোনো কারণে যদি মস্তিষ্কের রক্তনালী ব্লক হয় অথবা রক্ত প্রবাহ কমে যায় তখন ব্রেইন যে ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আমরা স্ট্রোক বলে থাকি দুই রকমের ভাবে স্ট্রোক হতে পারে একটা হলো যে রক্তানি ব্লক হয়ে যেতে পারে অথবা রক্তানি ফেটে রক্তক্ষরণ হয়ে রক্ত প্রবাহ বন্ধ হতে পারে এই দুইটি কারণ যদি থেকে থাকে সে যে কোনো একটি কারণের কারণে স্ট্রোক হয়ে যেতে পারে স্যার এবার আপনার কাছে জানতে যাচ্ছি যে স্ট্রোক কেন হয় বা স্ট্রোকের ঝুঁকির কারণগুলো কি ধন্যবাদ আপনাকে স্যার ইতিমধ্যে বলেছেন যে রক্তনালির স্ট্রোক রক্তনালির একটি রোগ রক্তনালী ছিঁড়ে গেলে ব্রেনের রক্তনালী ছিঁড়ে গেলে অথবা রক্তনালী ব্লক হয়ে গেলে আমাদের যে শরীরে যে অসুবিধা হয় সেটাই স্ট্রোক তো সেটা হতে পারে কয়েকটি কারণে একটা হলো যে ছিঁড়ে যাওয়া রক্তনালী একটা হলো ব্লক হয়ে যাওয়া তো এইগুলির জন্য কিছু সুনির্দিষ্ট কারণে এই জিনিস এই স্ট্রোকটা ঘটে থাকে স্ট্রোকের কিছু ঝুঁকি আছে ঝুঁকি আছে যেগুলি পরিবর্তনযোগ্য আর কিছু আছে যেগুলি পরিবর্তন যোগ্য নয় যেমন আমরা যে নর্মালি যেগুলি জেনে থাকি স্ট্রোকের ক্ষেত্রে প্রেশার ডায়াবেটিস তারপর হার্টের রোগ মোটা মানুষের স্থূলতা তারপর খাওয়া দাওয়ার অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া ধূমপান এগুলি ইত্যাদি হল পরিবর্তনযোগ্য রোগ অথবা নিয়ন্ত্রণযোগ্য রোগ এইগুলি আমরা ওই কিছু কিছু রোগ নিয়ন্ত্রণ করতে পারি আর স্মোকিং মদ্যপান ইত্যাদি যারা করেন তারা এগুলি যদি বাদ দেন তাহলে তাদের ক্ষেত্রে অনেকটা ঝুঁকি কমে যায় আর আরও কিছু উপাদান আছে যেগুলির ব্যাপারে আমরা হয়তো এতটা ওয়াকি ভাল না যেমন এক বয়স পঞ্চাশের পরে প্রতি দশ বছর পরে স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় তারপর পুরুষ মানুষের মেয়েদের চেয়ে স্ট্রোক বেশি হয় ধন্যবাদ স্যার আপনাকে যেহেতু স্যার স্ট্রোকের কারণগুলো জানতে পারলাম এবার জানতে চাচ্ছি আপনার কাছে যে স্ট্রোকের লক্ষণগুলো কি বা একজন পেশেন্ট যখন স্ট্রোকে আক্রান্ত হয় তার কি কি লক্ষণ দেখে বোঝা যাবে যে পেশেন্ট স্ট্রোকে আক্রান্ত হয়েছে ধন্যবাদ আপনাকে এটাও আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি যে স্ট্রোক হওয়া মানে রোগীর হাত বা পা দুর্বল হয়ে যাবে তা না যেহেতু স্ট্রোক স্ট্রোক হ্যাঁ হাত পা কমন যেটা হয় আমাদের দেশে যে দেশে না স্ট্রোকে কমন যে জিনিসটা হয় যে আমাদের হাত পা রুগীর হাত পা দুর্বল হয়ে যায় যে কোনো পাশ হয় ডান দিক অথবা বাম দিক এছাড়াও রুগীর কথাবার্তা জড়তা আসতে পারে ওনার চোখে দেখতে অসুবিধা হতে পারে ডাবল দেখতে পারেন জাপসা দেখতে পারেন এবং অথবা ব্রেনের পিছনের অংশে আমাদের যে অংশটা ব্রেনের ব্যালেন্স মেনটেন করে ওই অংশ এফেক্ট হলে ওনার মাথা ঘুরাইতে পারে ওনার ইমব্যালেন্সের চান্স থাকে এটা বিভিন্নভাবে স্ট্রোক অথবা কারো এমনও আছে যে শরীরে সিভিয়ার পেন হতে পারে যে ধন্যবাদ স্যার আপনাকে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি স্ট্রোক হলে করণীয় কি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি নাজমুলের সাথে কয়েকটা নতুন ইনফরমেশন যোগ করতে চাই ও সুন্দরভাবে যে কারণগুলি বললো সেগুলি ঠিকই আছে এবং স্ট্রোকের লক্ষণগুলির মধ্যে যদি কোনো সাধারণত একদিকেই হয় একদিকে হবে এবং মুখ বাঁকা হয়ে যেতে পারে কেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো একবার যদি স্ট্রোক হয় সে লোক পক্ষ পক্ষাঘাতগ্রস্ত যদি হয়ে পড়ে তার থিঙ্কিং চেঞ্জ হয়ে যেতে পারে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে সেজন্য স্ট্রোক ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট নাজমুল যে সহজভাবে বললো সেটা যদি আপনার মাথায় রাখেন শরীরে একদিকে অংশ আক্রান্ত হওয়া মুখ বেঁকিয়ে যাওয়া কথা বলতে সমস্যা হওয়া মাত্রই স্ট্রোকের লক্ষণ বুঝে নিতে হবে এবং দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে যত দ্রুত হাসপাতালে আনবেন স্ট্রোকের উন্নতি হওয়ার হওয়ার সম্ভাবনা তত বেশি এখন বলা হয় যদি নতুন স্ট্রোকের সাড়ে চার ঘন্টার মধ্যে হাসপাতালে আনা যায় অনেক ক্ষেত্রে সম্পূর্ণ পূর্ণ সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকখানি থাকে কাজে স্ট্রোকের ঝুঁকি বা স্ট্রোকের ঝুঁকি মনে রেখে কোনো রুগীর যদি আপনি দেখেন মুখ বাঁকা হয়ে যাচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে এবং হাঁটতে পারছে না একদিকে দুর্বল হয়ে যাচ্ছে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত এবার আপনার কাছে জানতে চাচ্ছি স্ট্রোক চিকিৎসার উপায় বা ধাপ কি স্ট্রোকের যে একটু আগে বলতেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে কারণ আমরা জানি যে দুইটা কমন জিনিস হয় এক হলো ব্রেনে রক্তনালী ছিঁড়ে যায় আর সেকেন্ড হলো রক্তনালী ব্লক হয়ে যায় তো আমাদের কোন টাইপের স্ট্রোক হয়েছে সবার আগে এটা জানা জরুরি চিকিৎসা শুরু করার পূর্বে সেই জন্য আমরা রুগী আসার সাথে সাথেই আমরা রুগীর ইমেজিং করব। ব্রেনের সিটি স্ক্যান অথবা এমআরআই আপনারা সবাই এটা নিয়ে অবগত আছেন যে সিটি স্ক্যান এবং এর মধ্যে যে কোনো একটা করলে আমাদের এটা কি রক্তক্ষরণ হলো না রক্তনালী ব্লক হয়েছে এটা আমরা কনফার্ম করতে পারি করার পরপর যেইটা হয় সেই অনুপাতে আমরা দ্রুত চিকিৎসা শুরু করব এর সাথে আনুষাঙ্গিক আমার যদি রুগীর ডায়াবেটিস কন্ট্রোল না থাকে ওটা কন্ট্রোল করা প্রেসার কন্ট্রোল না থাকলে কন্ট্রোল করা রুগীর যে অক্সিজেন সেচুরেশন সে যদি ঠিকমতো শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয় সেটা এরই সাথে তার প্রপার নিউট্রিশন মেনটেন করাটা এই সবই আমরা সাথে সাথে শুরু করে দেব যাদের আমরা স্কিমিক স্ট্রোক যেটা যেটা রক্তনালী ব্লকের স্ট্রোক বলেছি তার ক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা ফিজিওথেরাপিও শুরু করি এই সামগ্রিক চিকিৎসায় দেখা গেল রোগীর ক্ষতিটা অনেক কমে যায় এবং উন্নতির চান্স অনেক বেড়ে যায় ধন্যবাদ স্যার আপনাদের দুজনকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে দর্শকদের উদ্দেশ্যে স্যার এত ইনফরমেশন দেওয়ার জন্য দর্শক স্ট্রোক সম্পর্কে আজগরলি হসপিটালের দুজন কনসালটেন্টের কাছে থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা জানতে পারলাম আশা করি এই তথ্যগুলি আপনাদের পরবর্তীতে যে কোনো সময় কাজে লাগবে আবারও আপনাদের সাথে দেখা হবে আজগর হসপিটালের নতুন কোন কনসালটেন্টকে নিয়ে নতুন কোন স্বাস্থ্য কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসার ভাষা নিয়ে আজগর হসপিটাল